হ্যালো গাইস, আজ আমি 2017 সালে রিলিজ হওয়া একটি কমেডি ড্রামা মুভি দ্য আপসাইড বাংলা এক্সপ্লেন করবো। একটি ফেরারিতে নিউ ইয়র্ক সিটির মধ্যে দিয়ে দ্রুত গতিতে যাওয়া ডেল স্কট এবং কোয়াড্রিপ্লেজিক ফিলিপ ব্ল্যাক সেকে একে নিউ ইয়র্ক NYPD দ্বারা টেনে নেওয়া হচ্ছে হয় ডেল অফিসারদের বোঝায় যে সে ফিলিপকে জরুরি কক্ষে নিয়ে যাচ্ছে। ফিলিপস অসহায়ভাবে খেলা করে এবং দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 6 মাস আগে ডেল তার প্যারোল অফিসারের সাথে দেখা করে এবং প্রমাণ করার জন্য যে তার স্বাক্ষর প্রয়োজন, সে যে চাকরি চাইছে তা বা তাকে প্যারোল লঙ্ঘন করা হবে। ফিলিপের পেন্ট হাউস বাড়িতে চাকরি খুঁজতে তিনি একটি বিল্ডিংয়ে প্রবেশ করেন। একজন ধনী চতুষ্পদ ফিলিপ তার সহকর্মকারী ইভন পেন্ডলটনের সাথে তার জীবন সহায়ক পরিচর্যাকারীদের পদের জন্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। ডেল প্রবেশ করে এবং তার প্যারোল অফিসারের জন্য একটি স্বাক্ষর দাবি করে। কৌতূহলী হয়ে ফিলিপ তাকে ইভনের আপত্তির জন্য কাজের প্রস্তাব দেয়, কিন্তু ডেল প্রত্যাখ্যান করে। ডেল তার প্রাক্তন স্ত্রী ল্যাট্রিস এবং ছেলে অ্যান্টনিকে তাদের জরাজীর্ণ অ্যাপার্টমেন্টে দেখতে যান, কিন্তু কেউই ডেলকে তাদের জীবনে ফিরিয়ে নিতে রাজি নয়। তিনি ফিলিপের লাইব্রেরি থেকে চুরি করা একটি বই অ্যান্টনিকে দেন। ডেল তখন ফিলিপের প্রস্তাব গ্রহণ করে। ইভন শর্ত দেয় যে তাকে অবশ্যই দেখতে হবে যে তার দায়িত্বগুলি পরিচালনা করতে পারে এবং 3টি স্ট্রাইক তাকে অবিলম্বে বরখাস্ত করবে। ডেল কোনো প্রশিক্ষণ নেই। ফিলিপের শারীরিক থেরাপিস্ট ম্যাগির নির্দেশনা সত্ত্বেও ক্রমা প্রাথমিকভাবে ভয় পেয়ে যায় এবং 2টি স্ট্রাইক অর্জন করে। ডেল ট্রিসকে তার প্রথম বেতনের চেক দিতে চলে যায় এবং চুরি হওয়া বইটি এটি ফেরত চায়, কিন্তু সে প্রত্যাখ্যান করে। ফিরে আসার পর ইভন তাকে অব্যক্ত অনুপস্থিতির জন্য 3টি স্ট্রাইক দেয়, কিন্তু ফিলিপ তাকে কভার করে। যখন ফিলিপ তার কঠোর ডোনা না রিসা সার্টিসিটেটেড আদেশে অব্যাখ্যা করে এবং ডেল বুঝতে পারে যে সে বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেছে, তো কিন্তু যখন সে দেখতে পায় ফিলিপ শ্বাস নিচ্ছে এতে কষ্ট করছে, তখন সে তাকে মরতে দিতে অস্বীকার করে। ডেল ফিলিপকে শহরে নিয়ে যায় যেখানে তারা ফিলিপের নিউরোসিস ব্যথা কমানোর জন্য একটি জয়েন্ট ভাগ করে নেয়। ডেল এবং ফিলিপ বন্ধন শুরু করে এবং ফিলিপ ডেলকে বলে যে সে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল এবং তার স্ত্রী হারানোর বেদনা প্রকাশ করে। ডেল ফিলিপের যত্ন নেওয়ার জন্য সামঞ্জস্য করে, এমনকি তার হুইল চেয়ার পরিবর্তন করে এবং অপেরা এবং আধুনিক শিল্পের সাথে পরিচিত হয়। তিনি তার নিজস্ব চিত্রকর্ম তৈরি করেন যা ফিলিপ পেন্ট হাউসে প্রদর্শন করেন। ডেল সন্দেহ করেন যে ইভানের ফিলিপের প্রতি অনুভূতি আছে, কিন্তু তিনি তাকে জানান যে ফিলিপ লিলি নামে একজন মহিলার সাথে একটি চিঠিপত্রের সম্পর্কের মধ্যে রয়েছে। তারা কখনও দেখা করেনি বা কথাও বলেনি, কেবল চিঠির মাধ্যমেই কথোপকথন হয়েছে। ডেলের উৎসাহে ফিলিপ লিলিকে একটি ভয়েসমেল ছেড়ে দেয়। ফিলিপ লিপ ডেলের সাথে যোগ দেয় এবং যখন সে অ্যান্টনিকে দিনের জন্য বাইরে নিয়ে যায়, যতক্ষণ না ডেল অ্যান্টনিকে বইটি ফেরত দেওয়ার জন্য জিজ্ঞাসা করে ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক। তার বাবা প্রতি হতাশ অ্যান্থনি বইটি ফিরিয়ে দেয় এবং চলে যায়। ডেল এবং ফিলিপ বাড়ি ফিরে আগে একটি আশ্চর্যজনক জন্মদিনের পার্টিতে ইভন ফিলিপের প্রতিবেশীদের সাথে ইচ্ছার বিরুদ্ধে আয়োজন করছে। তিনি ডেলের সাথে দেওয়া তর্ক করেন, যিনি তখন ক্যাথারিসের সাথে বই হিসাবে তার বিল্ডিংয়ে ঘরের চারপাশে বিভিন্ন জিনিসপত্র ভেঙে দেন। ডেল এবং ফিলিপ আরেকটি যৌথ ভাগ করে নেয় এবং তারপর পার্টিতে সামাজিকরণ করে। কার্টার একজন প্রতিবেশী ফিলিপ অপছন্দ করেন, ডেলের অপরাধমূলক রেকর্ড সম্পর্কে তার কাছে যান, কিন্তু ফিলিপ তাকে উপেক্ষা করেন। লিলি ফিলিপকে ডাকে এবং তারা ডিনার করতে সম্মত হয়। রেস্তোরাঁয় ফিলিপ প্রকাশ করে কার্টার ডেলের পেন্টিংটি 50,000 দিয়ে কিনেছিলেন, যা তিনি তাকে তার নিজের ব্যবসা শুরু করার জন্য দেন। যখন লিলি আসে সেই ডেলকে চলে যেতে দেয়। আগে থেকেই ফিলিপের অবস্থা নিয়ে গবেষণা করে, কিন্তু ধীরে ধীরে উত্তেজিত ও অভিভূত হয়ে পড়ে। আহত ফিলিপ হঠাৎ তারিখ শেষ করে এবং বাড়িতে ফিরে আসে। সেখানেই সে ডেলকে গুলি করে এবং গুলি মারে। সময় চলে যায়। ডেল ল্যাট্রিস এবং অ্যান্থনিকে একটি নতুন বাড়ি কিনেছে এবং মোটর চালিত হুইল চেয়ার তৈরির ব্যবসা শুরু করেছে। ম্যাগি ডেলকে ফিলিপকে সাহায্য করতে বলে যে বিষণ্ণতায় ভুগভুগি ডুবে গেছে এবং ইভনকে তাড়িয়ে দিয়েছে। ডেল ফিলিপকে ড্রাইভারের জন্য নিয়ে যায়।
চলচ্চিত্রের শুরু থেকে পুলিশের সাথে এনকাউন্টার পর্যন্ত নিয়ে যায়। তারা হাসপাতাল থেকে পালিয়ে যায় এবং তাদের বন্ধুত্ব মেরামত করে। ডেল ফিলিপকে প্যারাগ্লাইডিং ট্রিপে চমকে দেয় এবং যখন সে যোগ দিতে বাধ্য হয় তখন সে নিজেই অবাক হয়। ডেল তারপর ফিলিপকে নিয়ে আসে ইভানের সাথে দেখা করতে এবং ল্যাট্রিস এবং অ্যান্থনির বাড়িতে ফিরে আসার সাথে সাথে তাদের দুজনকে পুনরায় একত্রিত হতে রেখে রেখে ফিল্মটির সাইট সাবটাইটেলে বলে যে ডেল এবং ফিলিপ ঘনিষ্ঠ বন্ধু রয়ে গেছে। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।